म्यानमारेर जातीय ऐक्य सरकार बा एनइउजे जेटी छाया सरकार हिसेबेও परिचित এই ছায়া সরকারের অধীনে যোগাযোগ তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্প্রতি প্রযুক্তি জ্ঞান আছে এমন তরুণদের মাধ্যমে একটি ফেডারেল উইংস ড্রোন ইউনিট গঠন করেছে। ফেডারেল উইংসটি সামাজিক মাধ্যমে দাবি করেছে যে ড্রোন ইউনিট এরই মধ্যে যুদ্ধে ড্রোনের ব্যবহার শুরু করেছে। ছায়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় पीडीएफर ड्रोन हमला के आरो जोरदार करते ए ड्रोन यूनिट के सशस्त्र बाहिनीते एकीभूत करार जन्य अर्थायनेर चेष्टा चलछे। मियांमार इन्स्टिट्यूट फर पीस एंड सिक्यूरिटीर निर्वाही परिचालक मिन जाओ बोलेन तार धारणा उभय पक्षई तादेर अस्त्रागारे आरो बेशी करे ड्रोन जुक्त करबे, केनना आधुनिक युद्धेर क्षेत्रे ड्रोनेर भूमिका उल्लेखयोग्य हारे बाड़छे ओ गुरुत्व पाচ্ছে। বিদ্রোহী গোষ্ঠীগুলোর দাপটে মিয়ানমারের সেনাবাহিনী যখন আতঙ্কিত তখন পরমাণু প্রকল্পের কাজও শুরু করেছে জান্তা সরকার। রাশিয়ার সহায়তায় পারমাণবিক প্রযুক্তি অনুসরণ করে আগামী কয়েক বছরের মধ্যে একটি ছোট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছে জান্তা সরকার। চুল্লিটি কোথায় নির্মিত হবে তা উল্লেখ না করলেও জান্তার মুখপাত্র মেজর জেনারেল জাও মিন তো সংবাদ সম্মেলনে জানান জান্তা নিয়ন্ত্রিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পারমাণবিক শক্তি বিভাগ ইয়াঙ্গুনে একটি পারমাণবিক তথ্য প্রযুক্তি কেন্দ্র প্রতিষ্ঠা করবে। মিয়ানমারের সাবেক সামরিক স্বৈরশাসক থান সুয়ের সময় থেকে পারমাণবিক প্রযুক্তি অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মিয়ানমার। রাশিয়ার সহায়তায় একটি পারমাণবিক গবেষণা কেন্দ্র তৈরি করতে চেয়েছিলেন তিনি। তার দেখানো পথ ধরেই মিয়ানমারে পারমাণবিক চুল্লি প্রকল্পের সম্ভাব্য বাস্তবায়ন সহ আরও পারমাণবিক শক্তি সহযোগিতার বিষয়ে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক সংস্থা রোসাটমের সঙ্গে সম্প্রতি মিয়ানমারের বর্তমান সামরিক সরকার একটি চুক্তি করেছে। সামরিক সরকারের দাবি বিদ্যুতের ঘাটতি পূরণ সহ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করা হবে, তবে অনেকের শঙ্কা এটি পারমাণবিক অস্ত্র উৎপাদন সহ সামরিক উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করার পরিকল্পনার একটি প্রাথমিক পদক্ষেপ। এটি